আবদুল্লাহ জুবায়ের সর্দার আপনি লিখেছেন মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে মসজিদ স্থানান্তর করলে ফোকা হেনাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে আগের পুরাতন জায়গাটি সেটাকে ঘেরাও করে রাখতে হবে সেটা সম্মান রক্ষা করতে হবে যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আবদুল্লাহ আব্দুল্লাহবাদুর হল্লা তিনি এক্ষেত্রে তিনি সহ সৈীর আবাহরম বলেন যে না ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে বসতি নাই সেখানে মসজিদ মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না তাহলে জায়গাটা ফেরে না রেখে অন্য কোনো খোলা কাজে ব্যবহার করা যাবে বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে এরকমটি তিনি বলেন যদিও ফোকা আহনাফের মত যেটি আমরা বললাম যে হানাফ মত হলো যে না মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে একবার অফ করে দেওয়া হয়েছে সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে সেটা আর পাশে অন্য জায়গা বড় জায়গা নেই করতে হয় এখানে আর জায়গা বড়ো করার সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসেবেই থাকতে হবে আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন এটাকে অন্য অন্য কাজে অন্য কোনো কাজে আবার করবেন না তানজিনা মাহমুদ আপনি লিখেছেন কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি। যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয় তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে তাহলে সেক্ষেত্রে মানুষ বলল বলল সরি আলহামদুলিল্লাহ বলল সেটা বলা অযৌক্তিক নয় বা নয় না খাসিকৃত পশু দ্বারা করা যাবে অবশ্যই পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি এটা দিয়ে করলে কোনো প্রকার হবে না এবং না যায় কোনো কাজ হবে না এছাড়া আব্দুল মালিক আপনি রেখেছেন জুমার দিনে কাউকে জুম্মা মোবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না সাভিদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিন ঈদের যদিও হাতিছে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের মতো ঈদের সুন্নাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত নয় তাহলে জুমা ওয়ারুক জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় তানজিম যারা রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম যাই না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠি আমরা আমাদের ঘরবাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কোন কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয় দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি যিনি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য এটা জায়েজ কাজ এবং ফোকাহানাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তার উপরে কোরবানি অজীব নয় তারপরে কোরবানি যেহেতু অজীব না অথব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো হাজার টাকা আছে এটা দিয়ে চাইলে এটা কোরবানি করতে পারেন তিনি কিন্তু এছাড়া তার কোনো টাকা নেই যেহেতু শরীয়তের বিধান অনুযায়ী তারপর কোরবানি প্রযোজ্য হয় না আবশ্যক হয় না সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসাসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার করে তিনি চাইলে করতে পারেন কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না এরপরে প্রশ্ন হলো নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি নাবালেক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফররত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় শরিফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুন্নাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ের নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেল ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও টাখনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হল সম্মত গোসল অর্থাৎ ওজন এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এ নিয়মের ব্যর্থ করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না সূন্যাস আদায় করার সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন সেই কারণে দেখেছেন ফ্রিল্যান্সিংয়ের অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুধু কি বলে আপনি যা যেটা মার্কেটিং করছেন সেটা হারাম কোনো জিনিস না হয় পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়জ আর যে হারাম কিছু ইয়ে করেন তাহলে সেটা না যায়জ হবে বিষয়টা নির্ভর করবে যে আপনি কীসে মার্কেটিং করছেন কী পদ্ধতিতে মার্কেটিং করছেন তার উপরে